Bismillahirrahmanirrahim. যা আল হক চ্যানেলের ইসলামিক প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বাগতম। আজকের প্রশ্নটি হল, অনেক সময় ডকুমেন্টসের মধ্যে ডেট অফ বার্থ পরিবর্তন করা হয় যাতে বয়স কম দেখানো হয় এবং চাকরি কয়েক বছর বেশি করা যায়। এ ব্যাপারে শরীয়তের বিধানকে দেখুন, এটি একটি ধোঁকা, মিথ্যা এবং প্রতারণা। আর ধোঁকা প্রতারণা করা কাফেরের সাথেও জায়েজ নেই, মুসলমান তো দূরের কথা। এখন দুনিয়ার কিছু সুযোগ সুবিধা, কিছু টাকা পয়সা বেশি উপার্জনের জন্য মিথ্যার আশ্রয় নেওয়া এবং গুনাহে কবিরা করতে থাকা, ধরুন আপনার প্রকৃত বয়সের ভিত্তিতে আপনার চাকরি 3 বছর আগে শেষ হওয়ার কথা, এখন আপনি মিথ্যার আশ্রয় নিয়ে আরও 3 বছর চাকরি করেছেন। মূলত এই 3 বছর যাবত আপনি মিথ্যার মাধ্যমে যে স্যালারি অর্জন করেছেন তা নাজায়েজ এবং হারাম। এর দ্বারা আপনি গুনাগার হবেন এবং অন্যের হক মারছেন। দুনিয়ার সামান্য ফায়দার জন্য আপনি আখেরাতের জন্য যে কষ্ট জমা করেছেন তা আপনি কিভাবে সহ্য করবেন? তাই প্রত্যেকের উচিত সদা সত্যের উপর মজবুত থাকা, এতেই দুনিয়ার বরকত, আখেরাতে মুক্তি।